হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে। আমি আজকে বানাবো বেসন দিয়ে কেক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটা একটু আমি ফেটিয়ে নিব। তারপর আমি হাফ কাপ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে ডিমের সাথে চিনিগুলো ভালো করে মিশিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিব আমি সাদা তেল। তেল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব এক কাপ বেসন। হাফ চামচ বেকিং পাউডার। এবার দিয়ে দিব গরুর দুধ। আপনারা চাইলে পাউডার দুধও দিয়ে নিতে পারেন। দিয়ে 10 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিব। যত আপনারা ভালো করে ফেটিয়ে নেবেন কেকটা তত সুন্দর খুলে উঠবে। আমার ফেটানো হয়ে গিয়েছে। একটি স্টিলের বাটিতে আমি তেল মাখিয়ে নেব। বাটিতে আমি একটু ময়দা মাখিয়ে নেব যাতে কেকটা লেগে না যায়। তারপর বেসনগুলো বাটিতে আমি ঢেলে দেব। আমি চুলাতে একটি সিলভারের সসপ্যান বসিয়ে দিয়েছি। তার মাঝখানে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, সেখানে আমি বাটিটা বসিয়ে দেব। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব। 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিব। দেখুন আমার কেকটা কত সুন্দর ফুলে উঠেছে।